তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন আমি স্নান করলাম, ফ্রেশ হয়ে গেলাম, এখন রান্না করতে হবে। তার আগে আমি শাক তুলতে যাবো, লাফা শাক। তো তোমার দাদাভাইকে সঙ্গে নিয়ে যাব। তো দেখি তোমার দাদাভাইকে নিয়ে ডাকি। আসো তো ওদিকে, শুনো তো। এই যে তোমাদের দাদা ভাই, চলো তো শাক তুলতে যাব। না না, তো আমিও যাব না। তো রান্না আজকে বন্ধ বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ আজকে। কেন খাওয়া দাওয়া বন্ধ? তো চলো শাক তুলতে যাব, তারপর রান্না করব। চলো চলো এখন যাওয়া যাক। এই যে বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়লাম শাক তুলতে, নাবা শাক তুলতে। হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। দেখো বন্ধু, তোমার বৌদির পায়ে কালকে ইট পড়ছে, এর জন্য হাঁটতে পারছে না, আস্তে আস্তে হাঁটতেছে। দেখো বন্ধুরা, আলু। হ্যাঁ, তুমি দৌড়ো। দেখো হাঁটতে পারতেছে না বন্ধু। দেখো ওইগুলোকে তামাক তামাক বলে। তো আমরা চলে আসছি আর আমাদের নাফা শাক। তাড়াতাড়ি আরো গেটটা খুলো, আগে গেটটা খুলো, একটু বেশি করে। এই যে এটা আমাদের চা পাতা বাগান, এখনো ছোট আছে এই গাছগুলো। হ্যাঁ, কোথায় লাফা শাক তো নাই। ও এদিকে ওইখানে, এখানে আছে। এই যে বন্ধুরা, আমরা লাফার সঙ্গে এখানে চলে আসলাম। লাফা তো ভালো হয়নি। এই যে দেখো তুলতেছে তোমার বৌদি, কিভাবে তুলে কাটতেছে। তাতে কাটো, তাতে কি কাটা যায় নাকি? যাবে আমি রান্না করবো, সবাই খেতে এসো। লাফা শাক দিয়ে খুঁজতেছো, পাওয়া যাচ্ছে না। না পাইনি, খাইতে খাইতে শেষ হয়ে গেছে। হয়েছে তোলা তো, চলো